পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রাথমিকভাবে দেশের 500টি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, সেগুলো যেন আর চালু না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফেনী বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বলেন, সনাতন পদ্ধতিতে বানানো ইটের পরিবর্তে আধুনিক ব্লক ইট ব্যবহার করতে হবে। ব্লক ইটে কৃষি মাটি ব্যবহার না করায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। বাংলাদেশে আমরা একটা ডিজিটাল ম্যাপিং করছি, অর্থাৎ কোন জায়গায় আমার জলাধার আছে, কোন জায়গায় আমার নদী আছে, কোন জায়গায় আমার খাল আছে। সুতরাং সেই একটা বেসলাইন করার পর তখন আমার ধারণা এই মনিটরিংটা আমরা আরেকটু ভালোভাবে করতে পারবো। আমরা প্রাথমিকভাবে 500টি ইট ভাটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিব। বর্তমানে যে সনাতন পদ্ধতিতে আমরা যে ইট বানাই সেটা থেকে সরে এসে এখন আমাদেরকে ব্লকে যেতে হবে, এবং সেই ব্লকে যাওয়ার জন্য সরকারের যে বিভিন্ন প্যাকেজ আছে, আমরা আশা করব এখানে যাদের ইটভাটা আছে তারা সেই প্যাকেজগুলোর তারা সুযোগটা নেবে।